আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ব্র্যান্ড নিউ শপিং ভিডিওতে। আর আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব সুন্দর একটা প্লেস, নামটা দেখেই তো মনটা শান্তি হয়ে যায় তাই না, কমে কিনুন ডট কম। সো মূলত ভাইয়ারা হচ্ছে ন্যায্য মূল্যে আপনার হাউস হোল্ড যে জিনিসপত্রগুলো হয় সেগুলো সেল করে থাকে। আমার সাথে জিসান ভাইয়া আছে, আজকে নাকি ভাইয়া লাইফ ইজি করার কিছু কুকিং ইউটেন্সিলস বা কিচেন ইউটেন্সিলস নিয়ে কথা বলবে। জিসান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি, এবং আসসালামু আলাইকুম সব আপনাদের দর্শককে এবং আপনাকে। ফার্স্ট অফ অল হচ্ছে থ্যাংক ইউ সবাইকে, এই আপুর চমৎকার একজন প্রেজেন্টার, উনি খুব বেছে বেছে আসলে প্রোডাক্ট সিলেক্ট করে, যে আমি কোনো ফেক প্রোডাক্ট বা এমন কোনো প্রোডাক্ট দিব না, ঠিক একই মেন্টালিটি আমারও কাজ করে, যে প্রোডাক্ট আপনি কিনতে গেলে যেন কিনে জিতেন। আমি পার্সোনালি কোনো কিছু কিনে ঠকতে চাই না, আমি ঠিক তেমনটাই চাই, আমার অডিয়েন্সদেরও আমি ঠকাইতে চাই না। এক্স্যাক্টলি, অডিয়েন্স আসলে জীবনে খুব বেশি কিছু তো আমাদের লাগে না, টাকার পাশাপাশি আসলে ভালোবাসা শ্রদ্ধা সম্মান এইগুলো দরকার, এবং এমন কিছু জিনিস দরকার যেটা আমাদের লাইফটাকে আরো বেশি পিসফুল করে দেয়। একদম, লাইফটা এখন খুব টাইম খুব ভ্যালুয়েবল, একটা সময় ছিল মানুষের জীবনে রান্না খাওয়াটাই মেইন ইম্পর্টেন্ট, হ্যাঁ মূল জাস্ট খেয়ে বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট ছিল, বাট এখন করার অনেক কিছু, অনেক কিছু ক্যারিয়ার ডেভেলপমেন্ট, অনেক কিছু, সবাই ব্যস্ত এখন, প্রতিটা গৃহিণী আর গৃহিণী নেই, তারা মানে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মাল্টিটাস্ক করতেছে, জব করতেছেন এবং পুরুষরাও করতেছেন এবং নিজে হয়তো ফ্যামিলি ছাড়া থাকতেছেন, কুক করতেছেন, স্পেন্ড অনেক বেশি সময় বাঁচাতে পারবেন আপনি, আপনার টাইম যদি ভ্যালুয়েবল হয়, সময়ের চেয়ে ভ্যালুয়েবল জীবন আসলে কিছুই নাই। আর সময় বাঁচানোর উন্নত যুগ, পৃথিবী অনেক উন্নত হয়ে গেছে, এখন নিতে চিকেন ম্যারিনেট ম্যারিনেট করে রাখছেন, ম্যারিনেট করে রাখছে এখন বিশাল বড় একটা চিকেন, বিশাল বড় একটা আমরা এই কাজটা করতেছি, কারণ এটা হফম্যানস জার্মানির ব্র্যান্ড, খুব ইন্টারন্যাশনালি তারা খুব ওয়েল ডেভেলপ, ইউরোপ জার্মানিতে খুব বেশি পপুলারিটি আছে। আমি কিন্তু হফম্যানস এর একজন কোর ইউজার, আমার বাসায় আমার অডিয়েন্সটা জানে যে আমি হফম্যানস এর ইনফ্রারেড চুলা ইউজ করি, এন্ড আই এম মানে কি বলবো, আমি স্যাটিসফাইড অনেক ওদের প্রোডাক্ট সার্ভিস, কারণ কি জানেন হফম্যানস এর প্রত্যেকটা মাইক্রোচিপ জার্মানিতে তৈরি হয়, বাকি অ্যাসেম্বল চায়নাতে হয়, এখন সবই মানে আইফোন ও ভাই অ্যাসেম্বল চায়নাতে হয়, টেকনোলজি ইউএসএ লিড করতেছে, ওরা ওরা যেই প্রাইসে দিতে পারে এই জিনিসটাই যদি জার্মানি বা কোরিয়াতে অ্যাসেম্বল হয় তো এটা প্রাইস 20 প্লাস, কারণ ওদের কাঁচামাল ওদের ওদের দেশে যে মানে বিশেষ করে এই টেকনিক্যাল সাইডে ওরা কিন্তু অনেক ভালো, দে আর ডুইং অ্যাবসলিউটলি গুড। সো এখন এইটা এই চমৎকার মাইক্রোচিপের কারণে আপনার বিদ্যুৎ বিল খুব কম আসে, হফম্যানস এর প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, এই আপনি বলছিলেন যে এটা নাকি একটা স্মার্ট বুয়া, হ্যাঁ স্মার্ট বুয়া, আমি এটা এটাতে আসলে নরমালি আপনি প্রেসার কুকার কি কারণে কিনেন ভাই? আমার বাসায় মনে হয় মোস্টলি আমার আমরা বাঙালিরা, আমি না আমার এরকম, আপনি যদি 100 জন হোম মেকার কে জিজ্ঞেস করেন আমরা বলবো যে একটু যে রান্নাগুলো হতে দেরি লাগে, যেমন গরুর গোশ, মুরগির গোশ বা ভারী রান্না যেটা হতে একটু সময় লাগে, খিচুড়ি টিচুড়ি এই ধরনের আইটেম গুলোই তো আমরা প্রেসার কুকারে রান্না করতে বেশি প্রেফার করি আমি অন্তত পক্ষে। আপনি কি এর চেয়ে বাইরের কোনো ম্যাজিক আছে নাকি? একদম আপনার বাসা বাড়ির যত রান্না আছে যাবতীয়, ভাজা ভাজি থেকে শুরু করে ডুবো তেলে ভাজা ভাজি বলেন, ভাত পোলাও, এনিথিং ডুবো তেলে ভাজা ভাজি প্রেসার কুকার, এনিথিং এনিথিং, নট অনলি ডুবো তেলে, আপনি কেক পুডিং করতে পারবেন এটা, মাই গুডনেস। তো এটা তো প্রেসার কুকার না ভাই, এটা তো মাইক্রোওয়েভ ওভেন বা ইন্ডাক্টর, তো আমি বলছি প্রথমেই বললাম এটা কাইন্ড অফ রোবট শেফ, আচ্ছা এটা হচ্ছে আপনার বলতে পারেন রাধুনি একটা, হ্যাঁ নিজে একটা রাধুনি, যেমন মনে করেন আমার এখন রাত বিরাতে আমার বর খুব পুরি পছন্দ করে, বা মনে করেন আমিও একটু বাইরে, এখন বাইরেরটা আনহেলদি হয়, ডালটা ভেতরে ঠিক মতো তাজা কিনা বাসি এই সমস্ত টেনশনে আমি অনেক বাইরের ভাজা পোড়া খাই না, যার কারণে আপনার ভাইয়া বাইরে টাকা খরচও বেশি, সময়ও যায়, প্লাস হচ্ছে আপনার মানে খাবারটাও হাইজেনিক পাচ্ছেন কিনা ইউ নেভার নো। এখন আবার রান্নাঘরে যাব, চুলায় একটা হাঁড়ি বসাবো, আবার তেল দিব, আবার এই করব ওই করব, অনেক পেইন, অনেক পেইন, না লাগবে চুলা, আমি টিভি দেখতে দেখতে পাশে বসে রান্না করতে, চমৎকার জিনিস দিচ্ছি আপনার, না লাগবে হচ্ছে চুলা, না লাগবে গ্যাস, না লাগবে কোনো হাঁড়ি পাতিল, একদম সহজে একটা পাত্রে আপনি আপনার বিছানার পাশে বসে রান্না সেরে ফেলতে পারবেন, দেখি দেখি চ্যালেঞ্জ, আপনার গরম লাগার কোনো মানে চান্সও নাই যে আপনার গরম লাগবে
খুব বেশি এগুলো ধোয়া হবে স্কিন নষ্ট হবে না কোনো চান্সই নেই সরাসরি স্কিনে অনেক মহিলাদের দেখা যায় স্কিন বয়সের চেয়ে অনেক দ্রুত নষ্ট হয় কারণ আমরা কিন্তু ফ্যানটান বন্ধ করে মোটামুটি এখানে সেটা চালু করে দাঁড়ায় আছে সো ওই রকম গরমও না গরম এটা লাগবেই না লিটারালি আচ্ছা আসেন আমি একটা আগে ডিপ ফ্রাই দিয়ে শুরু করি দেখাই ডিপ ফ্রাই এটা ডিপ ফ্রায়ার হ্যাঁ লিটারালি এটাই ডিপ ফ্রায়ার প্রেসার কুকার ডিপ ফ্রায়ার এর চেয়ে আর সারপ্রাইজিং কি হইতে পারে তেলটা হালকা গরম হয়েছে আর একটু গরম হলে ভালো হইতো আমি ছেড়ে দিচ্ছি ডালপুরিটা কেমন হয় ভাই এটার ইয়াটা কত মাপের পাচ্ছি আমরা হচ্ছে 6.5 লিটার আপনার এইখানে 1.5 কেজি চাল করলে প্রায় 10-12 জন অনায়াসে খেতে পারবেন এখন উইদাউট ঢাকনা এটা স্লো কুকার হ্যাঁ স্লো কুকার আর এটা যখন ঢাকনার মধ্যে চলে যাবে যেমন আমি যখন এটার মধ্যে খিচুড়ি বিরিয়ানি তেহারি বা এই ধরনের এটাকে আপনি ঢাক ঢেকেও আবার চাইলে এটাকে দ্রুত করতে চাচ্ছেন ওয়েল আপনি ঢেকে দেন পোড়া লাগবে কিন্তু তাহলে কি ভেতরে পানি পড়বে না স্টিমে ঘেমে স্টিম সম্পূর্ণ এখান থেকে বের হয়ে যাবে এক্স্যাক্টলি মাই গুডনেস এক্স্যাক্টলি এখানে সব মানে টেকনোলজি আমার যত প্রশ্ন আছে ও ফুল স্টপ দিয়ে দিয়েছে প্রশ্নের উপরে ও আপনি যা যা ভেবে বলবেন আর যা ভাবতে পারেন না সেই লেভেলে চিন্তা করে ওয়ার্ল্ডের অন দি বেস্ট ইঞ্জিনিয়ার গুলো এই প্রোডাক্টটা তৈরি করে আছে আপনার লাইফকে ইজি করবে ইজি এন্ড সুইট লাইফ এন্ড হেলদি লাইফ অ্যাজ ওয়েল ইয়েস হফম্যানস অলওয়েজ এনশিওর ইজি এন্ড সুইট লাইফ এন্ড হেলদি লাইফ আচ্ছা সো এটার সুইট দুইটা কালার একটা হচ্ছে আমাদের মেদের ক্রেজ হট রেড বা মেরুন আমরা বলি আর একটা হচ্ছে ক্লাসি অলওয়েজ সেটা হচ্ছে সিলভার সিলভার কালার সিলভার এন্ড রেড এর দুটোই কন্ট্রাস্ট কিন্তু ব্ল্যাক এন্ড রেড পারফেক্ট মানে সেম সাইজ সেম সব সব জাস্ট দুইটা কালার চয়েস এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা বলতে থাকেন ভাই আর রান্না বান্না হতে হতে এক বছর আপনি স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আর কমে কিনুনের নিজস্ব সার্ভিস এক্সপার্ট টেকনিশিয়ান টিম আছে সো দ্যাট আপনার আফটার সেল সার্ভিস নিয়ে একদম টেনশন নাই যদি বাই এনি চান্স ইলেকট্রনিক প্রোডাক্ট নষ্ট হতেই পারে ডেফিনেটলি তাহলে আপনি আমাদের এখানে আসবেন একটা চা কফি খাবেন হাসি মুখে আমরা বরণ করব ঠিক আছে অলমোস্ট এখন একটু উল্টে দেই যেহেতু পুরি ব্যাপারটা একটু উল্টাতে তো হবে তত বটেই কত ঝটপট তার মানে আমাদের এই স্মার্ট ছেলেটা আমাদের এই স্মার্ট ভাইয়াটা যে কিনা রান্নাঘরে আমি আই এম নট শিওর যে সে তার বাসার রান্নাঘরে যায় আমার মনে হয় না রিয়েলি বছরে দুই একবার স্পেশালি হচ্ছে আমি গরুর মাংস করে দেই এটা পারে ছেলেরা কেন জানি গরুর মাংস খুব ভালো পারে আমি খুব ভালো পারি আপনার ভাইয়া রিসেন্টলি আমাকে কালা ভুনা করে খাওয়াইছে সেই মজা ছিল মাঝে মধ্যে বিরিয়ানি রিয়েলি আমি পারি পিজা টিজা করতে মাঝে মধ্যে পারি খুব একটা না সেটার মধ্যে কি পিজাও পারবো করতে কিন্তু আমি এনিথিং পুডিংও পারবো পুডিং তো খুব ভালো পারবেন কেক পুডিং আমি নিজে করেছি এটার মধ্যে অনেক ভালো হয় পুডিং আমাদের বাসার ফেভারিট একটা খাবার আপনি কি জানেন কাচ্চি তো আমাদের সবার ফেভারিট তাই না হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি বাসায় কাচ্চি করব তো সাহসই করি না কারণ দমে পোড়া লাগা নিজ দিয়ে গন্ধ হয় এই হয় ওই হয় এবং কাচ্চিটা তো মিনিমাম 5-6 ঘন্টা দমে না রাখলে ওই ইনফিউজড হয় না ফ্লেভারটা পুরো রাইসের মধ্যে সব কিছু যদি 15-20 মিনিটে হয়ে যায় লাগবে না কয়লা লাগবে না পোড়া লাগবে না ওই দম দেওয়া কাচ্চি কাশি এই সেই সব কিছুই লাগবে না হাতে ছাকা লাগার ভয়টাই কিছু না এটা অটোমেটিক ইনবিল্ট পাওয়ার লক করে দিবে নিচে পোড়া লাগবে না এখানে বারবিকিউ ফাংশন আছে আপনি আসুন ওকে এখানে এখানে বারবিকিউ অপশন আছে আপনি কাচ্চিটা একটা যে কয়লার একটা ফ্লেভার আছে আপনি বারবিকিউ সস দিয়ে ওই ফ্লেভারটা আনতে পারবেন হ্যাঁ আপনি ওই ফ্লেভারটা আনতে পারবেন বারবিকিউ করতে পারবেন আপনি এটার মধ্যে একদম কাচ্চি খুব ভালো করতে পারবেন তাহলে আমরা জিসান ভাইকে সাথে করে একদিন ইনশাআল্লাহ comekinon.com এর এই অফিসে বসে আমরা 4-5টা এই ইলেকট্রিক প্রেসার কুকারে আমরা স্লো কুকও করে দেখাবো আমরা ফাস্ট কুকও করে দেখাবো কিপ কানেক্টেড আছে পরিবার কিছু হবে ইনশাআল্লাহ আর এই পাশে দেখেন টাইম কমে কমে অলরেডি গল্পের ছলে ছলে 12 মিনিটে নেমে আসছে এখন যেহেতু আমরা লাইভে নাই আমরা হচ্ছে কি এই মুহূর্তে কি অবস্থায় আসছে সেটার একটু কালারটা দিলে দেখতে পারি যে কি ধরনের কালার আসছে আমরা একদম জেনুইন অয়েল টয়েল ব্রাশ লাগবে কিনা ও হাউ সুইট কি সুন্দর উল্টা এটা থেকে অনেক তেল বের হচ্ছে জিসান ভাই সেই তেলগুলো কি নিচে ও নিচে জমা হবে রাইট নিচে জমা হবে এই তেল দিয়ে আবার আপনি টুকটাক ভাজা ভাজিও সেরে নিতে পারবেন আপনি কোয়েত তেলে কই করতে পারবেন মানে সে আমি লেস অয়েল পছন্দ করি একে তো তেল দিলোই না দ্বিতীয়ত ওই বাটি অটো আবার ওইখান থেকে স্টার্ট হবে ওই টাইম থেকে আমি যখন খুলবো এটা আবার ওই টাইম ওই মেজারমেন্ট থেকে স্টার্ট হবে এই 12 মিনিটে ডান ডান চমৎকার এটা তো মানে এর তো আর ভাই আমরা যেমন দেখতে একটু স্মার্ট আছি না আহা জিনিসপত্র স্মার্টই আনি স্মার্টই আনি স্মার্টই বিক্রি করে এবং অডিয়েন্স স্মার্ট এক্স্যাক্টলি অডিয়েন্স স্মার্ট আমরা এমন কিছু এখন দেখি পুরি আমাদের কি অবস্থা
সেটা ভাত রান্না হতে পারে, সেটা পুরি ভাজা ডিম ভাজাও হতে পারে, ঠিক আছে। জিসান ভাইয়া, এখন আপনার কাছে আমি জানবো এই প্রেসার কুকারটার প্রাইস এবং আমরা যে এয়ার ফ্রায়ারটা দেখছি এটার প্রাইস জানি, আফটার দ্যাট একদম ক্লোজিং এ আমরা এটার আবার একটু কালারটা ফাইনাল টাচটা দেখাবো ভাই। সো আপনি যদি বলেন কোথায় আসছেন জানেন, comekinun.com এবং আমি comekinun.com এর আপনি স্লোগান স্লোগানটা হচ্ছে শাস্ত্রই বা ন্যায্য মূল্যে, ন্যায্য মূল্যে কিনুন সেরা সেরা। আপনারা লিটারালি ইয়ে করছে মাংস টাংস দেখে নেন, সব দেখে ভিডিও কিনাকাটা এখানেই করেন। ঝাঁঝরি টাইপের ইয়া দরকার হয় দুটো জিনিস, আপনার মাছ দরকার, আপনি হচ্ছে কোম্পানির পক্ষ থেকে একটা মেজারমেন্ট কাপ আর একটা স্পুন পাচ্ছেন পাচ্ছেন এন্ড কর্ডলেস টর্ডলেস যা যা থাকা। পার্সোনালি আমার মনে হলো এত স্মার্ট কোম্পানি বাট এত ছোট একটা স্পুন দিয়ে দিল, ইটস নট কোয়াইট এনাফ, এর জন্য আপনার আলাদা করে আবার দুটো জিনিস কেনা দরকার। কেন কষ্ট করে কিনতে যাবেন ভাই, আমরা আপনাদের নিয়ে ভাবি, এই দায়িত্বটা আমরা নিয়েছি, আপনি কিচেন ওয়্যার নিয়ে চিন্তা চিন্তাই করবেন না, আমরা ওভারঅল সব দিব। এই দুইটা জিনিস থাকলে আপনার এটা একদম ইজি, একটা দিয়ে ভাজা ভাজির কাজ আর একটা দিয়ে ওই যে আমরা যখন দম বিরিয়ানি টেনি করব, দম বিরিয়ানি না আপনি যে যখন ভাজা ভাজির কাজ করবেন তেল ছাড়ানোর জন্য এটা একদম ছেকে নিয়ে আপনি এইভাবে তুলতে পারবেন। ওকে ডান, এদিকে তো ভাজা ভাজি প্রায় হয়ে যাচ্ছে, এখন জানবো হচ্ছে জিসান ভাই প্রাইসটা ঝটপট। প্রাইস তো বললামই, আপনি শেয়ার প্রাইস কমে কিনবো কমে পাবো, আপনি বাজারে তো অনেক জায়গায় দেখেছেন এগুলো কেউ 7.5-7 3 দিন ভাই, আমি যেহেতু ফার্স্ট টাইম আমি চাইবো 1 উইক দুটো যারা নিবেন তাদের জন্য অনেকে দুটো লাগে, যে একটা তরকারি একটা ভাত ঝটপট, যে সুপার, অথবা একটা নিজের জন্য একটা মায়ের জন্য বা এরকম আমরা অনেক সময় চিন্তা করি ফ্যামিলির, একদম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ, ডেলিভারি চার্জ ফ্রি। আর যদি ব্যাপারটা এমন হয় যে আমি একটা আপনি কিনতে গেলে 10-12 এমন প্রাইস। আচ্ছা, হ্যাঁ, হফম্যান্স জার্মানি ব্র্যান্ড, হফম্যান্স থিঙ্ক অ্যাবাউট ইউ, আপনাদেরকে কম দামে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে আর কমে কিনুনের দায়িত্ব এটা খুঁজে খুঁজে আপনাদের কাছে নিয়ে আসবে। তো বাইরের থেকে নিতে গেলে এটা অলমোস্ট আপনার 8,500-8,500 টাকা 9,000 টাকা পড়বে। কমে কিনুন আগামী 7 দিনের সুপার ডুপার অফার, এটা যদি আপনি নিতে যান মাত্র 7,500 টাকা, আর কিছু করা যায় না, ফার্স্ট টাইম দিলাম আপনি ওভার দি ফোন, আমাদের দুইটা নাম্বার এখানে দেওয়া হচ্ছে 01310400992, এই নাম্বারে আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো পাবেন, অর এলস আপনি আমাদের শোরুমে সরাসরি আসলে খুব খুশি হব। শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, যেটা বহুল জনপ্রিয় এখন অনলাইন মার্কেট হিসেবে, এখানে অনেক ক্রোকারিজ ব্যবসায়ী আছে, সবাই ভালো ভালো আইটেম নিয়ে বিজনেস করে। এখানে গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই এক্সেলেটারের পাশেই ইউনিক এন্টারপ্রাইজে পরেই দেখবেন comekinun.com এর 135 নাম্বার সহ। আমরা এখন যেহেতু 7 মিনিট মাত্র, মানে এটা প্রায় কুট, সো আমরা এই অবস্থাতে এটা একটু ছিঁড়ে দেখি যে এটার কি অবস্থা হয়েছে। শিওর, এবং অনেক গরম, হ্যাঁ অনেক গরম, আপনি আপনি ধরতে যাবেন না, আপনিও আমিও ধরতে যাব না, সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, একটু সাবধানে দেখেন এই। ওকে, সো দেখেন কালারটা কি নাইস, এন্ড আমি বলবো যে যারা একটু জুসি পছন্দ করেন তারা চাইলে এই অবস্থাতেও খেতে পারবেন, খাওয়ার মতো আমি মনে করি। সো আর 7 মিনিট দিলে এটা একদম পারফেক্ট হবে, আমি একটু বাইট দিয়ে দেখতে চাই। অয়েললেস খাবার হিসেবে, ওই যে বললাম যে যেহেতু 7 মিনিট বাকি আছে, এটা কুকড হয়ে গেছে বাট ভেতরে কেউ জুসি খাইতে চাইলে এই অবস্থাটা আমি বলবো পারফেক্ট। এন্ড আপনি যদি একদম পারফেক্ট কুক চান তো অবশ্যই আর 5 মিনিট
আমি বুঝাই ধরেন আপনি রাইস করবেন, আমি এখানে দিলাম, আমি রাইস না আমি চিকেন দিয়ে দেখাই, আপনি চিকেন করবেন, চিকেনটা আপনি মানে লো খাবেন, লো দিলে ঝোল বেশি হবে, এটা মিডিয়াম মিডিয়াম আছে, মিডিয়াম ঠিক, হাই দিলে আপনার থিকনেসটা বেশি আসবে, ঘন হবে, বেশি ঘন হবে, আপনি এইভাবেও চাইলে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আর এছাড়াও বলবো প্রত্যেকটা প্রোডাক্টের ফাংশন, অন্যান্য আদার্স কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রোডাক্টটা কেনার পরে ভাইয়াকে ইনবক্স করবেন, অথবা কেনার সময় কেনার আগে আপনার প্রশ্নগুলো আপনি জেনে নেবেন, কারণ কি ইলেকট্রনিক্স প্রশ্নের জিনিসের ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, যা দরকার এনি টাইম আমাদের পেজ আছে, এছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি যে কোনো সময় ফোন দিয়ে আমাদের টিম, আমি সহ আমাদের টিম সবসময় প্রস্তুত থাকে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। তো এই যে অফ দেখাচ্ছে এখানের বাতিটা, তার মানে ওর পুরো সময় ডান, এন্ড এখন আমরা বিসমিল্লাহ বলে এটা খুলি। ওয়াও, ও মাই গুডনেস, কি সুন্দর পুরা কালার, তেল দিয়ে করা হয়েছে, দেখেন মিনিমাম যদি আমরা চায়ের চামচ বলি তো চায়ের চামচের তিন চামচ তেল এখানে হবে, তাহলে দেখেন যে এটা কিন্তু চিকেন থেকে বের হইলো, ওর তেলটা বের হয়ে গেল, সো দেখেন এখন এটা আরো হেলদি, অনেক হেলদি, এটা এটা আপনার বাচ্চাকে আপনি ইজিলি দিতে পারেন, আপনি বয়স্ক হতে পারেন, আপনার ডাক্তার হতে, যাদের হাই কোলেস্টেরল বা বিয়া তারাও এটা খেতে পারে। অসংখ্য ধন্যবাদ জিসান ভাই, আজকে ছিল এটা আমার কমে কিনুনের প্রথম ভিডিও, ইনশাআল্লাহ নেক্সট আমরা আরো ভালো কিছু দিতে চাচ্ছি এবং আরো আরো প্রোডাক্ট নিয়ে আবারো হাজির হয়ে যাব। সো জিসান ভাইকে ধন্যবাদ, পুরিটা খেয়ে যান, পুরিটা তো খেতে আমি আসতেছি, অডিয়েন্স কে আমরা বাই বলি, বাই বলি, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।